তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল। আর দেখো, আজকে পুরো মানে একদম সবজি বাজার তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার রাতে আমরা বাজার করি, সপ্তাহের বাজার, কারণ বুধবার ওর ছুটি থাকে, রিল্যাক্স ডে, তাই মঙ্গলবারই করি। দেখো সব টাটকা টাটকা, সব সবুজ, শীতকালেই তো সবুজের একদম সম্ভার, সবজির সব তুলে এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কটা বাজে দেখাচ্ছি, দাঁড়াও, এখন বাজে হচ্ছে 8:35। আর এই সব সবজিগুলোকে খুলে রেখেছি, কালকে বুধবার ছুটি, তো কালকেই এগুলো সব গোছাবো। এখন একটু হাওয়া টাওয়া খাক, তারপরে তো চলো, এটা একটু শেয়ার করে নিলাম, মঙ্গলবার থেকে ব্লগটা শুরু করলাম। তো ওয়েডনেসডে কালকে, কালকেও কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এ দেখো চিকেনটা ফ্রিজ হয়ে আছে, বুঝলে তো? তো আজকে তো বুধবার, কালকে তো আজকে রাতেই এটা বার করে রাখলাম, এখন 8:30 বাজে, মোটামুটি ম্যারিনেট করে রাখবো। তো একটু জল দিয়ে দিলাম, একটু নর্মাল হোক, তারপরে ম্যারিনেট করব। আমাদের তো আজকে শুতে শুতে ধরো 11:30টা হবে, তো ততক্ষণে আশা করি হয়ে যাবে নর্মাল। তো চলো এখন এখন গিয়ে ফ্রেশ হই, তারপরে তোমাদের সামনে আসছি। দেখো ঝুঁকিয়ে দিই মেশিনে। স্কুল থেকে রংকল মোড়ের দিকে আগালে, ঠিক আছে, আপনার বাঁ হাতে একটা রাস্তা পড়বে, সব এখন ঢোকাতে হবে, ঠিক আছে, একটু আগিয়ে যাবো, ওখানে দেখবেন একটা শনি মন্দির আছে। তো চলো কি, তারপরে তোমাদের সাথে কথা বলছি কাজটা সেরে। মেশিন লোড, বন্ধুরা, মেশিন লোড করে দিলাম, এইবারে সাবান দিয়ে দেব। দিয়ে দিলাম বন্ধুরা, এবার বন্ধ করে দিলাম। ও গড, চলো কমপ্লিট হয়ে গেছে কাজে, খুব ইম্পর্টেন্ট কাজ করছো। কি করছো গো তুমি? এইসব ডাউট করছে, দেখো অফিস থেকে এসে ওর অফিস শেষ হয় না। তো চলো, আরে দেখো বন্ধুরা, আজকে একটা চন্দন জবা হয়েছিল, ঠাকুরকে দেয়া হয়েছে। তো এখন কি খারাপ হয়েছে? টাচপ্যাড খারাপ হয়ে গেছে, ওই মিক্সিটা সরিয়ে দিতে হবে। মানে আপনার হিটিং এর প্রবলেম হয়েছে? হ্যাঁ, হিটিং এর প্রবলেম হয়েছিল, ওই একবার ভাড়াম করে একটা আওয়াজ হলো, দিয়ে তারপরে গ্রিল হচ্ছিল, সবই হচ্ছিল, কনভেকশন হচ্ছিল, কিন্তু মাইক্রোওয়েভটা কাজ করছে না। মিক্সিটা সরিয়ে দাও। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে তো তোমাদের দেখালাম, 9:15 বাজে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, আমার আর আমার বরের ছুটি। অ্যাকচুয়ালি বরের ছুটি, আমি যেহেতু প্র্যাকটিস করি সেই জন্য আমি ছুটি নিতে পারি, কারণ একজন নিতে পারে না, একজনকে তো নিতেই হবে, নাহলে তো কোনোদিনই একসঙ্গে থাকা হবে না, সারাদিন সারাদিন তো অফিসেই চলে যায়, ও ওর অফিসে, আমি আমার কোর্টে। তো সেই জন্যই আমি ভাবলাম যে যেহেতু আমি নিতে পারবো, তাই জন্য আমি বুধবার করে ওর সাথে থাকার চেষ্টা করি, একসাথে থাকার চেষ্টা করি। আর স্যাটারডে সানডে তো আমার ছুটি থাকে, কোর্ট বন্ধ থাকে, কিন্তু স্যাটারডে সানডে আর আবার আমার বরের প্রচণ্ড প্রেশার, তাহলে বলো আমি যদি ছুটি না নিই তাহলে তো হবে না, না একজনকে তো কম্প্রোমাইজ করতেই হবে, তাই না? তো সেই জন্য দাঁড়াও, এটা না এরকম করে হাঁপিয়ে যাচ্ছি, মানে এইভাবে ধরে রাখতে ইয়ে পডটা। তো এখন মোটামুটি দেখলে যে বাজার করে এনেছি, কালকে গোছাবো, আর ওয়াশিং মেশিনে তো দিয়েই দিলাম, আর কি, ও আমাদের মাইক্রোওয়েভটা খারাপ হয়ে গেছে, খালি ওই যে ইয়ে বাটনটা হয় না, ওই কী যেন বলে ওদের, ম্যাগনেট বাটন, তো এলজি কোম্পানিকেই বলা হয়েছে, ওখানকার লোক এলো, সেই 2700 টাকা লাগবে, বুঝলে তো, মানে জিনিস রাখলে মানে হাতি পোষার সমান,
তাও অনেক বছর পরেই খারাপ হলো। অনেক দিন ধরেই এটা হচ্ছিল, প্রেস করলে ওটা স্টার্ট হচ্ছিল না, অফ হচ্ছিল না। তো ও আমার হাজবেন্ডই ওটা করলো, ওরা এলো। কটায় আসার কথা জানো? বাঙালি টাইম আসার কথা ছিল 6টা। আমরা তো টেনশন করছি যে বাজার করে যেতে যেতে যদি লোকটা চলে আসে, বাট বাঙালি টাইম এসছে 9টা 15। তো যাই হোক, ভালোই হলো, আমাদের সমস্ত কাজ গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমাদের একটা ফটো আমি দেখাবো, আজকে বাজারে একটা মাছ 10 কিলো ওজনের একটা মাছের ফটো আমি তুলেছি, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার আমি করব, ঠিক আছে? আর কালকে তো ওয়েডনেসডে, কালকে কী কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজকের ব্লগটা আর কালকের ব্লগটা দুটো ব্লগ কি একসঙ্গে দেব সেটা ভাবছি। একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তার থেকে ভালো যে আজকে টিউজডের ব্লগটা তোমাদের কাছে যাক আর ওয়েডনেসডের ব্লগটা পরের দিন যাবে, সেটাই ভালো হবে। কারণ ছোট ছোট ভিডিও দিলে তোমাদেরও সুবিধা দেখতে, তাই না? মানে যারা আমার ভিউয়ার্স আছো। আর একটা কথা বন্ধুরা, আমার আমাকে আমার বর এক্ষুনি ডাকলো, কি বললো, ক্যারি ব্যাগ দাও। আমি ঠিক আছে দাঁড়াও দিচ্ছি, আবার ওই জন্য থামিয়ে আবার গেলাম। হ্যাঁ সরি, তো কি বলছিলাম জানো, যে তাহলে আজকের ব্লগটা এটা থাক, আবার ওয়েডনেসডের ব্লগটা তাহলে কালকে থেকে শুরু করব, যেটা সেটা আবার তোমরা থার্সডে পাবে, ঠিক আছে? তো এই ব্লগটা আমি যেদিনের ব্লগ শ্যুট করি তার পরের দিন বা তার পরের দিন এরমভাবে যায়, তো দিনের দিনে ব্লগ তো পারা সম্ভব নয়, আর আমি সব সময় না করতেও পারি না জানো তো, মানে বিভিন্ন কাজের চাপে, তারপরে জানোই তো সারাদিন কোর্টে থাকি, তারপরে বাড়ি আসতে আসতে লেট হয়ে যায়। তো চেষ্টা করি ব্লগ মানে তৈরি করার, বাট সব সময় একেবারে হয়ে ওঠে না, যখনই সম্ভব হয় আমি শ্যুট করি, ঠিক আছে? কারণ আমার এটা একটা শখ, তোমাদের বলেইছি, ভালো লাগে করতেও, তাই জন্য চেষ্টা করি ছোট ছোট করে করার। আর দ্বিতীয় কথা হচ্ছে কি গো, 350টা এখন দিতে হবে? এখন 350 অ্যাডভান্স? না না, দ্য সার্ভিস চার্জ। বাবা, 2700 টাকা প্লাস আবার 350, কি অবস্থা! আচ্ছা বন্ধুরা, এখন তো তাহলে বুঝতেই পারলে, খরচাই খরচা, রোজগার করো আর খরচা করো, এই হচ্ছে ব্যাপার। তো আর হ্যাঁ, আর একটা বন্ধুরা বলছিলাম, যেটা সেটা হচ্ছে আমার তো কোর্ট খুলে গেছে তোমরা জানো, তো তাও আমি চেষ্টা করি মানে ব্লগ তোমাদের দেখার, একদিন কিছু জনের, একদিন কিছু জনের, তো সেভাবে একটু অ্যাডজাস্ট করে না। এ দেখো আমার বর কত ইয়ে পেয়েছে, দেখো 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 দেখো, করে না কি খুশি হয় ও, করে 50 টাকার নোট পেলে। তো অ্যাডজাস্ট করে তোমাদের ব্লগ দেখি, তাই জন্য ডেলি যে সবার ব্লগ দেখতে পাচ্ছি সেটাও না, কারণ কাজের জায়গা খুলে গেছে বুঝতেই পারছো। তাও আমি চেষ্টা করি দেখা, তো কেউ আমার উপরে রাগ টাগ করো না, ঠিক আছে? একটু আন্ডারস্ট্যান্ড করো, আমি ঠিকই ঘুরিয়ে ফিরিয়ে সবার ব্লগ দেখবো, ঠিক আছে? আর যারা ওয়ার্কিং আছো, অনেকেই আছো ওয়ার্কিং, তারা তো জানোই যে একটু চাপের হয়ে যায় সব কিছু সামলে করা, সংসার সামলে, অফিস সামলে, কাজের জায়গা সামলে, তার মধ্যে সবসময় সবার মনও ভালো থাকে না। এগুলো একটু যদি তোমরা বন্ধু হয়ে না বুঝতে চাও তাহলে তো কষ্ট হবে মনে, তাই না? তো সেগুলো আশা করি তোমরা বোঝো বা বুঝবে, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, আর ব্লগটা বড় করব না, কারণ আমার এখন বকবকের মুড আছে, আমি বকে বকে পুরো হয়তো 30 মিনিটের করে দিলাম, তারপরে তোমরা আমাকে বলবে এই কী পাইল দি 30 মিনিটের ব্লগ করেছো, ওরে বাবা না গো। তো এটুকুই বলার ছিল, তো আজকে এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলে শুধু হবে না, কী করতে হবে, অল বাটনটা, অল না অল, অল বাটনটা প্রেস করতে হবে, আর তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের সামনে চলে যাবে। আমি এর দুই একটা আগের ভিডিওটাতে না অল বলতে গিয়ে আল বলে দিয়েছি, তো সরি, হ্যাঁ ওটা অল হবে, ঠিক আছে? তো চলো, ছোটোখাটো ভুল তো তোমরা ফরগিভ করেই দাও আমার, আমি জানি। তো চলো,
টাটা বাই বাই, তোমরা খুব সাবধানে থেকো আর উইন্টারটা খুব ভালোভাবে এনজয় করো। আর হ্যাঁ, আর একটা কথা, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আমি এই এই সপ্তাহের মধ্যেই করব, যেটা তোমাদের জন্য খুবই ভালো লাগবে, তোমাদের উইন্টার স্পেশাল, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো আর দেখতে থেকো পায়েলের পৃথিবী। বন্ধুরা, এই মাছ দুটোই আমি ফটো তুলেছি, 10 কিলো ওজনের কাতলা মাছ, আমি এই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করেছি।